নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি সল্টলেক মণিপাল হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন শোল্ডার আর্থ্রোস্কোপি ডক্টর অভিষেক দাসকে। স্যারকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাই। নমস্কার। আজকে আমরা মূলত যে বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করতে যাব সেটি হচ্ছে যে আমাদের কাঁধের ব্যথা। এই কাঁধের ব্যথা আমাদের খুব পীড়াদায়ক, আর কাঁধের ব্যথা হলে আমরা ভীষণ কষ্টে ভুগি। বিভিন্ন ধরনের ব্যথার মধ্যে তাই কাঁধের ব্যথাটা আমাদের কাছে ভীষণ যন্ত্রণার। তাই কাঁধের ব্যথা কেন হয়, কি কারণে হয় এবং তার পাশাপাশি কাঁধের ব্যথার চিকিৎসা, এটা নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো। স্যার, শুরুতে যেটা আমি বলবো যে কাঁধের ব্যথা, এই কাঁধের ব্যথার কারণ নিয়ে আমি আপনার কাছে আসবো যে কি কি কারণে কাঁধের ব্যথা হয়। কাঁধের ব্যাপারটা, কাঁধটা বেসিক্যালি একটা সর্ট অফ বল অ্যান্ড সকেট জয়েন্ট, যেখানে হচ্ছে একটা বল একটি কাপের মধ্যে মুভ করছে। তো এখন ওর চারধারে কিছু মাংসপেশি, কিছু লিগামেন্ট থাকে যেগুলো ওই জয়েন্টটাকে মুভ করতে সাহায্য করে। এখন ধরুন বিভিন্ন কারণে, একটা তো ব্যথা আপনারা সবাই জানেন যে চোট আঘাত লাগলো ব্যথা, এছাড়াও কিছু কিছু কারণ আছে যে ক্ষেত্রে ধরুন ওই যে শোল্ডারের চারপাশে যে লিগামেন্ট বা মাসেলগুলো ইনফ্লেমড হয়ে গেল বা কাজ করতে করতে অল্প বিস্তর চোট লাগলো, সেক্ষেত্রেও ব্যথা হয় বা হাত নাড়াতে বা কাঁধ নাড়াতে অসুবিধে হয়। স্যার, এই যে কাঁধের ব্যথা, এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে কাঁধের ব্যথা ধরা দেয়। কারোর দেখা যায় ডান কাঁধে ব্যথা, কারোর দেখা যায় বাঁ কাঁধে ব্যথা, আবার কারোর কারোর কাঁধের সঙ্গে হাত ব্যথা, আবার কারোর কারোর কাঁধের সঙ্গে ঘাড়ের ব্যথা। এই প্রত্যেকটা ব্যথার কি নির্দিষ্ট কারণ এবং লক্ষণ রয়েছে? একটা যেটা ঘাড়ের ব্যথা যেটা হয়, সেটা অনেক সময় ঘাড় থেকে কাঁধে ছড়ায়, হাতে ছড়ায়, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট আলাদা ব্যাপার, সেটা মেরুদণ্ডের শিরা স্পাইনাল কর্ডের যে নার্ভগুলো বেরোচ্ছে সেখান থেকে হয়। কিন্তু কাঁধের যেটা স্পেসিফিক ব্যথা, সেটা জেনারেলি কাঁধ থেকেই উৎস হয়। তার একটা কারণ যেটা বললাম যে শোল্ডারের চারধারে যে মেইন আপনার যে লিগামেন্ট মাসেল আছে, যেই মেইন গ্রুপ অফ মাসেল যেটাকে আমরা রোটেটার কাফ বলি, ওটার ইঞ্জুরি থেকে একটা ব্যথা হতে পারে। এখন দু ধরনের ব্যথা, একটা হচ্ছে কম বয়স্ক লোকেদের যেটা একটা ব্যথা হয়, কাজ করতে গিয়ে লেগে গেল বা হঠাৎ একটা কিছু ভারী কাজ করে বা হালকা চোট লেগে একটা ইনফ্লামেশন হয়ে ব্যথা হলো। আর আরেকটা ধরনের ব্যথা যেটা ক্রনিক পেইন, অনেক দিন ধরে ব্যথা হচ্ছে, সেটা বয়স্ক লোকেদের বেশি হয়। কেন বেশি হয়? কারণ বয়স্ক লোকেদের বয়সের সঙ্গে সঙ্গে ওই লিগামেন্টের ডিজেনারেশন হয়, অল্প ছোট্ট টিয়ার থাকতে পারে, ওই জন্য অনেক ক্ষেত্রেই দেখা যায় বয়স্ক লোকেরা অল্প বিস্তর ব্যথা হয় বা ব্যথাটা অনেক সময় বেশি হয়, রাত্রিবেলা হঠাৎ ব্যথা বেশির জন্য ঘুম ভেঙে যায়, বা প্রধানত দেখা যায় শোল্ডারের ব্যথাগুলো সকালবেলা উঠে ব্যথাটা অনেক বেশি পীড়াদায়ক হয়। তো এসব ক্ষেত্রে লিগামেন্টের সমস্যাটা একটা মেজর কারণ। তো ওই জন্য ওই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ আমরা সবাই জানি যে চোট লাগলে, আঘাত লাগলে, হাড় ভেঙে গেলে ব্যথা হয়, সেটা সবাই জানে। কিন্তু হাড় ছাড়াও শোল্ডারের একটা বিশাল বড় অংশ আছে যেটা লিগামেন্ট, এবং ওই লিগামেন্টের ইঞ্জুরি, ইনফ্ল্যামেশন বা ছোটো ছেঁড়া, ওগুলো থেকে ব্যথা হতে পারে এবং ব্যথাটা অনেক দিন ধরেই থাকে। সেটাকে প্রপারলি আইডেন্টিফাই করে প্রপারলি তার চিকিৎসা করলে ওটা আবার নর্মাল জীবনে সবাই ফিরে যেতে পারে। তো আমি একটু লক্ষণের বিষয় নিয়ে যাব যে এই যে কাঁধের ব্যথার কথা আপনি বললেন, যেটা ক্রনিক পেন যেটা, তো এবং আমরা একটা কাঁধের ব্যথার কথা শুনে এসেছি, সেটাকে বলে ফ্রোজেন শোল্ডার। এই ধরনের ব্যথার ক্ষেত্রে স্পেসিফিক কী কী উপসর্গ থাকে? দেখুন, ফ্রোজেন শোল্ডার একটা গ্রস বড় টার্ম। ফ্রোজেন শোল্ডারে আমরা কী বলি? ফ্রোজেন শোল্ডার মানে কি? কাঁধের মাংসপেশিগুলো জমাট বেঁধে গেছে, জমাট বেঁধে যাওয়ার জন্য নর্মাল কাঁধের মুভমেন্টটা হচ্ছে না, মুভমেন্ট করতে গিয়ে ব্যথা হচ্ছে। এখন ফ্রোজেন শোল্ডারে অনেক কারণ থাকতে পারে। একটা কারণ যেটা অনেক ক্ষেত্রেই হয় যে ধরুন কোনো একটা অপারেশন বা অন্য জায়গায় হাতের কোথাও একটা ইঞ্জুরি হয়েছে, তার জন্য হয়তো পেশেন্ট অনেক দিন কাঁধ নাড়ায়নি, সেজন্য কাঁধটা জমে গেছে, একটা ফ্রোজেন শোল্ডার। সেটা আস্তে আস্তে ফিজিওথেরাপি এক্সারসাইজ করে চলে যায়। কিন্তু অন্য একটা বড় অংশ আছে যেখানে ফ্রোজেন শোল্ডারটা হচ্ছে কাঁধের সমস্যার জন্যই। সেখানে আমার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ওই যে আমি যেটা আগে বললাম, আপনাদের রোটেটার কাফ মাসেল লিগামেন্টে কোনোটা একটা ইনফ্ল্যামেশন আছে বা কোনো একটা ছোটো টিয়ার আছে, সেক্ষেত্রে ব্যথা হয়, কাঁধের জোরটা কম থাকে এবং নর্মাল মুভমেন্টটা হয় না। তো ওই জন্য সে মানে ফ্রোজেন শোল্ডার হলে মানে পুরো জিনিসটাই আমাদের ভালোভাবে দেখা উচিত, এবং লিগামেন্ট ইঞ্জুরি বা কিছু থাকলে তার জন্য আলাদাভাবে চিকিৎসা করা উচিত।
পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই কাঁধের ব্যথা যাদের হয় তাদেরকে আপনারা নির্ধারণ করার জন্য কী কী পরীক্ষা করে থাকেন? প্রথমে তো আমরা সবাই একটা এক্সরে করি। এক্সরেটা মূলত দেখা হয় হাড়ের কোনো সমস্যা আছে কিনা, সেটা হাড় ভাঙা হতে পারে, হাড়ের আর্থ্রাইটিস বা হাড়ের ক্ষয় হতে পারে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় হাড় কোথাও কোনো অংশে একটু হাড় বেড়ে গেছে বা হাড়টা ক্ষয়ে গেছে, এগুলো মূলত এক্সরেতে দেখা যায়। কিন্তু হাড় ছাড়া বাকি বিষয়টা এক্সরেতে খুব একটা ধরা পড়ে না। যে শোল্ডার বা মাসেল যেগুলো আমি বললাম, শোল্ডারের লিগামেন্ট, মাসেল, রোটেটার কাফ, এগুলো এক্সরেতে ধরা পড়ে না। এগুলো করতে গেলে আমাদের আরেকটু উন্নত ইনভেস্টিগেশন করতে হয়, যেটাকে আমরা এমআরআই বলি বা এমআর স্ক্যান বলি। এমআর স্ক্যানতে আমরা ওই লিগামেন্ট ইঞ্জুরি, মাসেল ইঞ্জুরি একদম সঠিকভাবে নির্ধারণ করতে পারি। চিকিৎসা শুরু হয় কীভাবে? প্রথমত চিকিৎসা যেটা আমরা বলি, সাময়িকভাবে হাতটাকে একটু রেস্ট দেওয়া, বরফ লাগানো দিনে 3-4 বার, এবং যে কোনো হালকা ব্যথার ওষুধ খাওয়া, সেটা প্যারাসিটামল হতে পারে বা যে কোনো হালকা ব্যথার ওষুধ খাওয়া। এটা এই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এইগুলো করলে ব্যথাটা কমে যায়। কিন্তু যাদের ধরুন দিনের পর দিন ব্যথা হচ্ছে, ব্যথাটা ক্রমশ বেড়ে যাচ্ছে, দৈনন্দিন কাজকর্ম করতে অসুবিধে হচ্ছে, তাদের অবশ্যই একটি সঠিক জায়গায় গিয়ে হাসপাতাল বা কারোর ক্লিনিকে গিয়ে দেখানো উচিত এবং ব্যথার সঠিক কারণ খুঁজে তার যথাযথ চিকিৎসা করা উচিত। কাঁধের ব্যথার যে বিভিন্ন কারণগুলো বললেন, প্রত্যেকটির ক্ষেত্রে কি আলাদা আলাদা আরও কিছু উপসর্গ দেখা দেয়, মানে ব্যথা ছাড়া আর কি কোনো উপসর্গ ধরা পড়ে? মেইনলি ব্যথাই হয়, ব্যথা ছাড়া আর যেটা আছে, ব্যথা হলেই আমরা সাধারণত শোল্ডারটা যেরকম নর্মাল নাড়াচাড়া করি বা মুভমেন্ট করি সেটা করতে পারি না। করতে না পারলেই, যেহেতু শোল্ডার আমাদের খুব একটা অ্যাক্টিভ জয়েন্ট, তো ওটা মুভমেন্ট না করলেই আমাদের দৈনন্দিন কাজকর্মে খুব অসুবিধে হয়। তো আমরা যেটাকে বলি অ্যাক্টিভিটিস অফ ডেইলি লাইফটা রেস্ট্রিক্টেড হয়, সেটাই হচ্ছে প্রধানত কারণ মানে চিকিৎসকের কাছে যাওয়ার। তো আপনি মেডিসিনের কথা বললেন, তো মেডিসিন এবং বরফ দেওয়া যেটা বললেন, তার ছাড়া যদি কারোর কাঁধের ব্যথা না কমে আর কিভাবে তারা চিকিৎসা করতে পারে? প্রথমে এটা করার পর তারপর আমরা আমাদের নির্ধারণ করতে হয় ব্যথাটা কী জন্য হচ্ছে। যদি মনে হয় যে লিগামেন্ট টিয়ার বা লিগামেন্ট ইঞ্জুরি তেমন ভয়াবহ নয় বা তেমন ভয় পাওয়ার মতো নয়, তখন আমরা তাকে ফিজিওথেরাপি অ্যাডভাইস করি। ফিজিওথেরাপিতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধ, রেস্ট, বরফ, ফিজিওথেরাপিতে বেশিরভাগ লোকই ঠিক হয়ে যায়। কিন্তু যাদের ধরুন বিশিষ্ট কোনো রোটেটার কাফের কোনো একটা পার্ট ছেঁড়া আছে বা ক্রমশ ছেঁড়াটা বাড়ছে, যেগুলো ধরুন ফিজিওথেরাপিতে কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের ভাবতে হয় যে আরও কোনো উন্নত চিকিৎসা, যেরকম মাইক্রোসার্জারি অপারেশন করে লিগামেন্টটাকে জুড়ে দেয়া বা লিগামেন্টটাকে আগের পজিশনে নিয়ে এসে যাতে সে পেশেন্ট আগের মতো কর্মক্ষমতা ফিরে পায়। সঠিক সময় যদি এই কাঁধের ব্যথা চিকিৎসা না হয় তাহলে একজন মানুষের কত বড় ক্ষতি হতে পারে? দেখুন, একটা তো ব্যাপার আছে যে সঠিক সময় চিকিৎসা না হলে যতদিন না চিকিৎসা হয়ে পেশেন্ট সুস্থ হচ্ছে সেই সময়টা পেশেন্টের দুর্ভোগ হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় লিগামেন্ট ইঞ্জুরি ক্রমশ আস্তে আস্তে, যদি কোনো লিগামেন্ট ছেঁড়া থাকে বা অন্য সমস্যা থাকে যেটা ক্রমশ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, বা হাত পেশেন্ট কাঁধ নাড়াতে পাচ্ছে না, মুভ করতে পাচ্ছে না, সেক্ষেত্রে জমাট বেঁধে ফ্রোজেন শোল্ডার হয়ে চারদিকের মাংসপেশি জমাট বেঁধে যাচ্ছে, সেক্ষেত্রে চিকিৎসাটা আর একটু সময় সাপেক্ষ হয়ে যায় এবং সেখান থেকে সুস্থ হওয়ার পথটাও আরও একটু দুর্গম হয়ে পড়ে। সার্বিকভাবে কাঁধের ব্যথা প্রতিরোধে আপনি কি অ্যাডভাইস করবেন সবাইকে? একটা হচ্ছে গুড পশ্চার, গুড লাইফস্টাইল। আচ্ছা, কিছু কিছু মানে হঠাৎ করে যাদের অভ্যেস নেই হঠাৎ করে ভারী জিনিস তুলবেন না, সবসময় একটা রেগুলার এক্সারসাইজ বা কিছু করতে হবে কাঁধের, একটা রেগুলার এক্সারসাইজ, কারণ যে কোনো মাংসপেশি বা লিগামেন্ট তার সঠিক জোর পাওয়ার জন্য রেগুলার এক্সারসাইজ দরকার। এক্সারসাইজটা খুবই জরুরি, নইলে লিগামেন্ট ইঞ্জুরি কাঁধে কেন, যে কোনো অঙ্গে হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি কোনো কারণে শোল্ডারে হঠাৎ কোনো কারণে লেগে গেল, বিশ্রাম দিন, বরফ লাগান, এবং যাদের কাঁধে ব্যথা থাকবে চেষ্টা করুন কিছুদিন যেন ওই কাঁধে ফিরে না শুতে, কারণ যেই কাঁধে ব্যথা হয় সেই কাঁধে যদি আপনি ফিরে শোন তাহলে তার ব্যথাটা অনেক গুণ বেড়ে যাবে। একদমই,
আরেকটা আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বারবার বরফ লাগাবার কথা বলছেন, রেস্টটা ভীষণ জরুরি, কিন্তু অনেকে দেখা যায় যে গরম শেঁক নিয়ে থাকেন যখন তাদের কাঁধের ব্যথা হয় এবং তারা মালিশ করতে থাকেন, এটা কি ঠিক? যে কোনো অ্যাকিউট ফেজে, মানে ধরুন চোট লাগা বলুন বা হঠাৎ ব্যথা বলুন, সেক্ষেত্রে বরফ খুবই কাজের। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় বরফটা অনেকে সহ্য করতে পারছেন না বা বরফটা তে ঠান্ডা বেশি লাগছে। আমরা যেটা বলি আইস প্যাক পাওয়া যায়, ওটাকে ডিরেক্টলি চামড়ায় না লাগিয়ে একটা কাপড় দিয়ে জড়িয়ে তারপর লাগাতে, যাতে ঠান্ডাটা একটু কম থাকে। কারণ আপনি ডিরেক্টলি যদি আইস লাগান আপনি 5-6 মিনিটের বেশি লাগাতে পারবেন না এবং অতটা ঠান্ডা আপনার চামড়ার পক্ষেও ক্ষতিকারক। তাই একটা টাওয়েল বা কিছু র্যাপ করলে ঠান্ডাটা কমে যাবে, আপনি অনেকক্ষণ ধরে লাগাতে পারবেন আইসটাকে এবং আপনার উপকারিতাটাও অনেকটা বেশি হবে। মালিশের প্রসঙ্গে কী বলবেন? মালিশ দেখুন, লোক জেনারেল লোকজনের একটা ধারণা আছে মালিশ ফিজিওথেরাপি মালি মালিশ, না, ফিজিওথেরাপি আর মালিশ এক এক জিনিস নয়। এক্সারসাইজ ফিজিওথেরাপি সম্পূর্ণ আলাদা বিষয়, মালিশটা সম্পূর্ণ আলাদা জিনিস। তো অতএব মানে যে যার হয়তো ধারণা কম বা যে হয়তো শোল্ডার নিয়ে বিশেষ জানে না তার কাছে গিয়ে হুট করে মালিশ করাবেন না, তাতে হিতে বিপরীত হবে। আমরা কাঁধের ব্যথার সম্পর্কে অনেক কিছু তথ্য পেলাম, আশা করি এই তথ্য আপনাদের ভীষণভাবে কাজে লাগবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।